बिग होम रेडियो कोलकाता तेरे खोदो एखान तोमार मन तुमि दियो छुड़ाते मनो प्राण एसे गेल बिग होम रेडियो कविता कथाय गाने संलापि माया टाने सकलेर आदरणीयो बिग होम रेडियो नमस्कार बिग होम रेडियो कोलकाता स्वागत जानाच्छे आपनाके बिग होम रेडियो माने कविता आवृत्ति गान बाजना नाटक गल्प पाठ विषय भित्तिक आलोचना बेड़ानोर हदिश छोटोदेर अनुष्ठान एई सब निये सम्पूर्ण पारिवारिक मनोरंजन बिग होम रेडियो। नमस्कार আমি সোমা, পেখম রেডিওয় আপনাদের সকলকে স্বাগত। সাপ্তাহিক বিষয়মুখী আলোকপাত অনুষ্ঠানে স্বনাম খ্যাত ও বিশিষ্টজনেরা বিভিন্ন বিষয়ের উপর আলোচনায় অংশগ্রহণ করে থাকেন। আজকে আমাদের সঙ্গে আছেন স্বনামধন্য কবি, সাহিত্যিক, গবেষক, নাট্যকার ও প্রখ্যাত বাচিক শিল্পী ডক্টর দেবেশ ঠাকুর, যার লেখালেখির সূচনা প্রায় শৈশব থেকে এবং সেটা মূলত নাটক দিয়েই শুরু। পরে তিনি গদ্য ও কবিতা লেখেন, অনেক কাব্যগ্রন্থ তাঁর প্রকাশিত হয়েছে। আমার ভারতবর্ষ মানে রবি ঠাকুরের মধ্যে নজরুল, রবিশঙ্কর আর আলী আকবরের যুগলবন্দী, গণেশ পাইন আর মকবুল ফিদার রঙিন ছবি, এই যার সমন্বয় ধর্মী চিন্তা, এই চিন্তার প্রতিফলন তাঁর কাব্যে সাহিত্যে সর্বত্র। আবৃত্তি শিল্পকে আরও কীভাবে উন্নত মার্গে পৌঁছানো যায় সেই প্রচেষ্টা তাঁর অবিরত। আসুন এবারে আমরা স্বনামধন্য দেবেশ ঠাকুরের কণ্ঠে শুনে নিই আবৃত্তি চর্চার নিরিখে বিষয়মুখী আলোকপাত। আজ অন্তিম পর্ব। আমি এর আগের পর্বে গীতগোবিন্দম থেকে বা শ্রীমৎ ভাগবতম থেকে কিছু কিছু অংশ বলেছিলাম। আমি আজকের পর্বটা শুরু করছি, মানে একটাই বিষয়, এটা পুরোটাই হচ্ছে নারীদের অবস্থা, অবস্থান, তার উপরে ভিত্তি করে বিভিন্ন মানে রসকে ব্যবহার করব নানা কবিতায়। এবার এখানে আপনাদেরও একটা কর্তব্য থাকছে, এক একটা কবিতায় এক একটা রসকে ধরে বিশ্লেষণ করে এগিয়ে যাওয়া। আমি বলেছি এই পর্বে আমি আমার লেখা নানাবিধ কবিতা আমি বলবো। আচ্ছা, শুরু করছি। এই পর্বটা পুরোটাই হচ্ছে নারীদের নিয়ে, বিশেষ করে কিছুদিন আগে যে একটা ঘটনা ঘটে গেল, এত মনকে পীড়িত করেছে একটি নারী, সে তো ধর্ষিতা হয়েছে, এমনকি তার জীবটাও কেটে দেওয়া হয়েছে। তো এ যুগেও সেই খনার মতো জীব কেটে দেওয়া হয় যেন কথা বলতে না পারে, সেটা ভেবেই আর কি বেদনা। তো সেই যুগে যে আমি কয়েক বছর পিছিয়ে যাচ্ছি, যখন দামিনী নিয়ে ঘটনাটা ঘটেছিল, এই সিরিজের আমি কয়েকটা কবিতা বলবো, কিন্তু এই জায়গাতে রসগুলো আপনাদেরকে ঠিক করতে হবে কোনটাকে কোন স্তরে ফেলবো। প্রথম কবিতা দামিনী। সেই দামিনীর জন্য আমার পদ্ম আঁকা, সেই দামিনীর জন্য স্বদেশ ফুঁসছে রগে, এক একখানি মোমবাতিটির দাবানলে এক এক ফোঁটা রক্ত বুকে ছিটকে লাগে। সীতার মতো আর কতদিন পড়বে নারী, ধরণে কি দ্বিধাই ফেটে কাঁদবে সয়ে, সতীর মতো দক্ষ শালাই পুড়বে না আর, ওষণ নাশন করবে কবে দুর্গা হয়ে। এই মেয়েটা যাস কোথারে সন্ধ্যেবেলা, কলেজ অফিস স্কুল থিয়েটার বর্ষবরণ, জানিস নাকি সব নগরী জলজঙ্গল, স্বাধীন ভারতে রুখতে পারে লজ্জাহরণ, ছেলের জন্য বিল গেটস আর স্টিভ জোবস, তো তোর জন্য মনু আছেন পরাশর, কে বাঁচবে কে বাঁচাবে স্বাধীন ভারত, চার দেয়ালেই তোমার স্বদেশ চরাচর। কেন বেরোই দামিনীরা বোরখা ছেড়ে,
কেন ভাঙে দামিনীরা মনুর বাঁধন, তোদের জন্য ভিন্ন রুচির জীববিজ্ঞান, স্বভাবতই বলাৎকারের অসুর সাধন। তাও মেয়েটার বাঁচার জন্য ব্যাকুল আশা, হাজার কষ্টে বলল আমি বাঁচব মা গো। লক্ষ প্রদীপ জ্বলল তবু নিভল প্রদীপ, ঘুমিও না আর দামিনী, জাগো জাগো। এবার পরের কবিতাটার নাম হচ্ছে ভয়। ওইটা হওয়ার পর দ্বিতীয় পর্বই হচ্ছে যে একটু বীররসাত্মক জায়গা থাকুক। মেয়েদের ভয় ভেঙে দাও, মেয়েদের স্বপ্ন দেখাও, মেয়েরা স্কুলে যাক, মেয়েরা বিমান চালাক, মেয়েরা ভুবনমালা, মেয়েরাই হয় মালালা, সুনিতা কল্পনাতে মহাকাশ থাক দুহাতে, দামিনী গুড়িয়া নয় মেয়েরাই বিশ্ব বিজয়, মেয়েদের বাঁচতে শেখাও, মেয়েদের আকাশ দেখাও, মেয়েদের আকাশ দেখাও। কতদিন ভয়ের খাঁচায়, কে নাচে কারা নাচায়, একটু সন্ধে হলে যাস না থাক আঁচলে, মেয়ে কি একলা যাবে পশুরা কামড়ে খাবে, এ ভয়ে আর কতদিন, কে স্বাধীন কে পরাধীন, এ সমাজ লজ্জা বাঁচাও, মেয়েদের ভয় ভেঙে দাও, ভেঙে দাও অচলায়তন সনাতন তাম্র শাসন, যত হোক কানাকানি মেয়ে হোক ঝাঁসি রানী, মেয়েরা শক্তিরূপা এগিয়ে দেখুক দুপা, ফুলে দ্বার আকাশ দেখাও, মেয়েদের ভয় ভেঙে দাও, ভয় ভেঙে দাও, ভয় ভেঙে দাও, ভয় ভেঙে দাও। এবার ভয় ভাঙতে গেলে আবার একটা সহজ পন্থা আছে, অনেক রাজনৈতিক নেতা নেত্রীও বলে থাকেন এই কথাটা, যে বেরিয়েছিল কেন রাত্রে, ওই রাত্রে কি করছিল কি ওখানে, এ কথা বলতেও কিন্তু তখন কোথাও কণ্ঠে আটকায় না, জীব আড়ষ্ট হয় না। একবিংশ সালে বসে বিভিন্ন রাজনৈতিক দাদা দিদি নেতা নেত্রী শুনিয়ে যান, বেরোচ্ছে কেন, না বেরোলেই তো পারে মেয়েরা, ওই এলাকাতে কি করছিল, এই এলাকাটা তো ভালো নয়, ওখানে কি করছিল মাঝরাত্রিরে। চমৎকার, একটা ছেলে থাকতে পারে একটা মেয়ে সেখানে থাকতে পারে না, অত কি করতে হবে সে বিধানও তারাই দিয়ে দেন মনে মনে, মনে মনে তাদেরই বিধান। এই কবিতাটার নাম মেয়ে পাঁচালি, দেখে মনে হবে বোধহয় একটা সরাসরি লক্ষ্মীর পাঁচালি পড়ছি, কিন্তু এর মধ্যে দেখুন একটা কি আছে বলুন তো, এর মধ্যে একটা হাস্যরস কাজ করছে, তার সঙ্গে খানিকটা অদ্ভুত রসও কাজ করে যাচ্ছে, হ্যাঁ, এবং কোথাও খানটা করুণ রসও আছে এবং ব্যঙ্গও কাজ করছে। দেখুন মেয়ে পাঁচালি, আমরা চাইছি আসলে কি হলে ভালো হয় মেয়েরা, এই সমাজ চাইছে, আমাদের দেশে হবে সেই মেয়ে কবে, ভোরে উঠে লক্ষ্মীর পাঁচালি পড়িবে, মা দিদিমা যাহা কহে মানিবে সকল, অকারণে নিবে কেন আপিস ধকল, সীতা সাবিত্রীর মতো পুণ্যবতী সতী, বাড়িবে পতির পুণ্যে অন্যথায় ক্ষতি, বাঁধিবে নিগড়ে তাহে মনু পড়াশর, পতি স্বর্গ পতি ধর্ম পতি চরাচর, ঋতুমতি হওয়া মাত্র বিবাহের বিধি, পদে পদে পালনীয় নারী গুণনিধি, মুখ ঢাকো ঘোমটায় ঢাকো পার পাতা, কলমে কিসের কাজ ধরো খুন্তি হাতা, স্বামী সুখ গৃহকাজ পুত্র উৎপাদন, ইহা ভিন্ন কাজ নাই শুনো নারী ধন, এই উপদেশ মেনে চলিলে কামিনী কোনো দিন হইবে না চানুবা দামিনী। মানে কোথায় আয়রনিক্যালি যেন বলা হচ্ছে যে এই না হতে গেলে যে কি করা উচিত, তাতে ঘরে এইভাবেই থাকো তোমরা। এইটা শোনার পরে ধরা যাক মানে একদম রুখে দাঁড়ানো, তার কথাবার্তাগুলো হয়তো সংযত নয় সংহত নয়, যে রুখে দাঁড়াচ্ছে সে বলছে যে বাহ খুব সুন্দর, খুব তাড়াতাড়ি মেয়েদের গায়ে ছাপ্পা দিয়ে দেওয়া যায়, হ্যাঁ, সেটা যেখানেই হোক না কেন, সে দিল্লিতে বাসের মধ্যেই হোক, সেটা কামদুনিতে হোক, সেটা হাতরাসে হোক, খুব সহজে দাগটা দিয়ে দেওয়া যায়। তো একটি মেয়ে তখন প্রতিবাদ করে বলছে, এটা নাম দিয়েছি ছাপ্পা, ভাষাটাও লক্ষ্য করবেন, ব্যস্ত দাদা গুছিয়ে দিয়ে ছাপ্পা দিলেন লসটা মেয়ে বলে, আরে তোমাদেরই সমাজ বাবু, তোমরা এত তফাত করো মেয়ে ছেলে আর ছেলে মেয়ের, নাক সিঁটকে রুমাল চেপে রাস্তা পেরো, মনে হবে মহাপ্রভু শ্রী চৈতন্য, ভাজা মাছটি উল্টে খাবেন কিভাবে তা জানেন না এমন সাধু, যখন তখন জিজার গায়ে ছাপ্পা মারো, লসটা মেয়ে পচা শশা চাল কুমড়ো এঁটো কাটা বললে হবে বাবু মশায়, খরচা আছে খরচা আছে, খারাপ বলে মার্কা মেরে ইচ্ছে মতো ভোগ করা যায়, আমার দেশের সকল মেয়ে দ্রৌপদী কি পাঁচ ভাতারি, তোমরা যখন শিখণ্ডী আর বৃহন্নলা, বুদ্ধিজীবী
মন্ত্রী নেতার প্যাঁচ পয়জার ছলা কলা বেশ লাগে না গেচ্ছা ঘাটতে, টিভি খুলে কাগজ খুলে বেশ লাগে না পাঁক ঘাটতে, বলাৎকারের খবর পেলেই সরাত সরাত ছড়ছে নোলা, চারজন না পাঁচটা ছিল, শেষের জনটা তুমি নাকি? কেচ্ছা যতই বিকই দাদা ততই বিকই জাপানি তেল, ল্যাটা মাছের মতোই পিছল আমার দেশের গণতন্ত্র, ধরি ধরি মনে করি এই ভাসছে এই ডুবল, ধর্ষক আর ধর্ষিতাকে বলতে হবে কে কার ভোটার, দুদিন পরে চ্যানেল গরম তারপরেতেই ঠান্ডা ঘরে, মণিপুরের ন্যাংটো মিছিল দেখেও তোরা শিখলি না রে, সাদা কাপড় পরে দাদা কাদা দেবার আগে, ও পুরুষ ও মুরগা একবার দেখ মায়ের মুখ, আর একবার মা দুর্গা। তো এই ভাবনাটাও তখন থাকছে যে কিভাবে দেখব, দেখার ব্যাপারটা হচ্ছে অবজারভেশন, এটা লুক নয় এটা হচ্ছে অবজারভেশন, তো সেটা কীরকমভাবে আসা উচিত সেটা আসে। তখনই আরেকটা ভাবনা চিন্তা আসছে, এটা পুরো মানে বীর রসকে ধরে এবং তার সঙ্গে সঙ্গে রসবৈচিত্র্য ঘটিয়ে এটা বলছি, বোঝাপড়া আজকাল, এখানে শুধু মেয়েদের কথা বলা হয়নি, কীভাবে বোঝাপড়া হবে, বোঝাপড়া তো রবীন্দ্রনাথের এক বিখ্যাত কবিতা এবং অসামান্য ভাবনা, এবং ওসব লেখা তো আমাদের পক্ষে তো কখনোই সম্ভব নয়, এত মহান এত উচ্চ, এটা এটাও বোঝাপড়া। ওখানে বলা হচ্ছে মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে, তো এটা নাম দিয়েছি বোঝাপড়া আজ কাল। এখানে দেখুন মডিউলেশনে আমি একটু গলাটা তোলার চেষ্টা করছি, যে রাষ্ট্রে ক্ষুধার্ত তৃষ্ণার্ত শ্রমিকের মুখে জল না দিয়ে ছড়ানো হয় কীটনাশক, তার সঙ্গে একটা বোঝাপড়া হওয়া দরকার, পায়ে হেঁটে ক্লান্ত শুকনো রুটিসার অবসন্ন শ্রমিকের উপর যখন খাদ্যবাহী রেল চালিয়ে দেওয়া হয় তার সঙ্গে একটা বোঝাপড়া হওয়া দরকার, অসহায় মানুষের খিদের রেশন যারা ছিনিয়ে নিয়ে কালোবাজারি করে ফাটকাবাজি করে তার সঙ্গে পাওনা গণ্ডা বুঝে নেবার সময় এসেছে, সাত দিন সারা রাত জেগে থাকার পর ক্লান্ত নার্স যখন বাড়ি ফিরতে চায় যারা তাড়িয়ে দেয় তাকে, আর রেল স্টেশনে জমা শ্রমিকদের ঠিকানাহীন অনিশ্চিতের উদ্দেশ্যে যারা দিশাহীন ছুটিয়ে নিয়ে বেড়ায় তাদের সঙ্গে এইবার একটা বোঝা হওয়া দরকার, যে ক্ষমতা পিতাকে জানতে দেয় না তার সন্তানের মৃতদেহ কোথায়, যে লুকাছুপি পুত্রকে জানতে দেয় না তার পিতার দেহাবশেষ কোথায়, যে লুকাছুপি পুত্রকে জানতে দেয় না আর দুদিন ধরে পচা গলা মৃতদেহের সঙ্গে নিরন্ন মানুষকে এক লড়িতে যেতে আসতে হয়, সেখানে একটা বোঝা পড়া হওয়ার প্রয়োজন এসেছে, গাব্যটানা অনেক হলো এবার আকো গেরস্থালি, এবার আকো গেরস্থালি, ভোটার নয় আজ মানুষকে আজ সম্পূর্ণ মানুষ ভাবো, মিথ্যে স্তোকের ফানুষগুলো ফাটছে এখন গা গঞ্জে, এবার রাষ্ট্র তোমার সঙ্গে বোঝাপড়া করতে যাব, এটাও একটা ভাবনাকে তুলে ধরা হয়েছে। আমি বাৎসল্য রসের একটি অন্যরকমের কবিতা উপস্থাপন করছি। আপনারা জানেন যে রবীন্দ্রনাথের কনিষ্ঠ পুত্র শমীন্দ্রনাথ ঠাকুর 1907 সালে মারা যান এবং এই মৃত্যুটা ঠিক কেউই ভাবতে পারেননি, তখন কলকাতায় প্রচণ্ড কলেরা হচ্ছিল, তারপর এদিকে শান্তিনিকেতনেও প্রচণ্ড গরম, জলকষ্ট হচ্ছে, রবীন্দ্রনাথ ছেলেকে নিরাপদে রাখার জন্য মুঙ্গেরে পাঠিয়ে দিয়েছিলেন, হাওয়া বদলটাও হবে, তো মুঙ্গেরে কলেরা রোগে আক্রান্ত হয়ে শমীন্দ্রনাথ মাত্র 11 বছর বয়সে মারা যায়। তার মধ্যে যে গুণাবলীর প্রকাশ পাচ্ছিল সেগুলো অনেকটা রবীন্দ্রনাথের অনুসারী। তো যাই হোক, এই কবিতাটার নাম দিয়েছি সমীর চিঠি, এটা একটা কাল্পনিক চিঠি, ছেলে লিখছে বাবাকে, আমি বাৎসল্য রসের একটা ছবি তুলে ধরার চেষ্টা করছি, এটা কল্পচিঠি কিন্তু মনে মনে বোধহয় কোথাও একটা জায়গাটা ঠিক আছে আর কি। শমীন্দ্রনাথ ঠাকুর 11 বছরের শিশু, তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে মুঙ্গেরে বন্ধুর বাড়িতে, সে রবীন্দ্রনাথকে লিখছে, শ্রীচরণেশু বাবা, চিঠি পাওয়া মাত্র তুমি মুঙ্গের চলে এসো, আমার শরীর খুব খারাপ,
ভোলার বাবা বললেন, বোধহয় কলেরা, আমার গায়ে হাতে ভীষণ ব্যথা করছে, বড্ড জ্বর, তুমি আমার কাছে এসো বাবা, তুমি এলেই আমার সব জ্বর ভালো হয়ে যাবে। শান্তিনিকেতনে আমাকে একা থাকতে হবে, কলকাতায় ম্যালেরিয়া, তুমি বড্ড ব্যস্ত, তাই আমাকে মুঙ্গের পাঠিয়ে দিলে ভোলার বাড়িতে। কলকাতায় বেলি দিদি ছিল, মেরু দিদি ছিল, আমি দুষ্টুমি করতাম না, তুমি তো বলো আমি দুষ্টুমি করি না। সত্যি বলছি বাবা, আমি একটুও দুরন্তপনা করব না, আমায় তোমার কাছে নিয়ে চলো। মা যখন আমায় ছেড়ে চলে গেল, আমার মনে কষ্ট হবে বলে আমায় জোড়াসাঁকোই থাকতে দাওনি। মা শেষবার আমাকে দেখার জন্য খুব কেঁদেছিল। আমি কাল সারা রাত মাকে স্বপ্নে দেখেছি, সারাক্ষণ আমায় ডেকে বলেছে, তোকে ছেড়ে থাকতে আমার যে বড্ড কষ্ট হয় রে সমী। মায়ের চারিপাশে কেমন মেঘের মতো একটা ছায়া। আমি তোমার কাছে যাব বাবা, তুমি আমায় বাড়িতে না রেখে হস্টেলে থাকতে বলেছিলে, আমি মুকুলের সঙ্গে তো ছিলাম শান্ত হয়ে, রাজলক্ষ্মী দিদিকে কোনোদিন বিরক্ত করিনি, আমি কার সঙ্গে কোনোদিন ঝগড়া করিনি, ঝগড়া করি না, তুমি বলেছিলে বলে আমি মেজো জেঠুকে হাত নেড়ে কেষ্টা বেটায় চোর শুনিয়েছিলাম। আমি তো দাদার মতো পণ্ডিত হতে চাইনি, তোমার মতো কবি হতে চেয়েছিলাম, তাই তোমার টেবিলে বসে বলতাম আমি সমী ঠাকুর আর আমার বাবা রবি ঠাকুর। তোমার লেখার টেবিলে আমি আর কোনো দিন বসবো না বাবা, বাবা এমন কিছু করব না যাতে তুমি দুঃখ পাও। তোমার বীর পুরুষের মতো আমি হতে চাই না, হতে চাই না পণ্ডিত, আমি বড় জোর কানাই মাস্টার হব, কিংবা কিছু না হয়ে আমি তোমার ছেলে হয়ে বাঁচব। তুমি আমার খুব ভালো বাবা, খুব বড় বাবা, আমি এত ছোট যে তোমার নাগাল পাই না। মুঙ্গের থেকে আমায় তোমার কাছে নিয়ে চলো বাবা, জ্বরে আমার গা পুড়ে যাচ্ছে, ভোলার বাবা মা আমার খুব সেবা করছেন, কিন্তু কেউ যে তোমার মতো নয় বাবা, যন্ত্রণায় আমার হাত পা খিল ধরে আসছে বাবা, ঘুমে আমার চোখের পাতা জড়িয়ে আসছে, আমায় যদি তুমি না নিয়ে যাও মুঙ্গের থেকে, তোমার সঙ্গে আড়ি করে আমি কিন্তু মার কাছে চলে যাব। ইতি সমী। তো এটা একটা ভাবটাকে দেখালাম যে বাৎসল্যের, আর একদম প্রতিবাদের একটা অন্য রকম রূপের ওই রসকে নিয়ে মিশিয়ে একটা অন্য কবিতাও শোনায়। কিছুদিন আগে যখন সেই শীতল সীমান্তে অজস্র মানুষ শহীদ হলো, মানে যারা সেনানী অত্যন্ত ঠান্ডাতে, তো এই একটা বিষয়কে ধরে রেখে, দুদিকে রাষ্ট্র চোখের উপর চোখ, সেনা দাঁড়িয়েছে শূন্যের নিচে তাপ, ভূমি আগ্রাসে ওদের নিয়ত রোগ, স্তব্ধতা শোনে যুদ্ধের অভিশাপ, তবুও বলছি যার যাবে তার যাবে, জীবন হারিয়ে জীবনের দাম পাবে। দখলে নেমেছি ওয়েন সাংয়ের চীন, যে পথে যাত্রা অতীশ দীপঙ্কর, আজ সেখানেই নীল মাছি ভিন ভিন, বুদ্ধের ভূমে আজ যুদ্ধের ঝড়। অস্ত্র কখনো বলে না কো শেষ কথা, যতই জাতির বুকে জলে জাতীয়তা, আর কত বড় পাঁচিলে ঘিরবে সীমা, তিন আন মেনে দাঁড়িয়ে হাজার সং, তোমরা দেখেছো পরমাণু হিরোশিমা, সাড়া শীতে কাঁদে তাইওয়ান হংকং, জমি দখলের থামাও লোলুপ হাত, ভুবন সবার সবার আকাশ ছাত, দোলনায় দুলে কি হবে সবর্ণতী, ভবন যেখানে দুলছে মরণ দোলায়, রাষ্ট্র কি জানে কার কত সঙ্গতি, ক্ষমতার নদে দুচোখ ঝাপসা ঘোলা, শীতাতপে বসে অঙ্ক কষেই গেলাম, শীতে কেঁপে লড়ে সেনানি হাজার সেলাম, উর্বর ভূঁই এখনো ধানের শীষ, আগুন পোড়ায় ড্রাগনের পোড়া শিং, শহীদ তোমাকে লাখো লাখো কুর্নিশ, এখানে আওয়েন ওইখানে কিপলিং, তবুও বলছি যার গেল তার গেল, চীনা মোবাইলে সহমর্মিতা হ্যালো। সেনা কি পড়েছে কুটির রাষ্ট্রভাষা, বৈতরণীর পারাপারে বলিদান, কীর্তি গড়তে লাশের কীর্তি নাশা, ছেলে এলো ঘরে নীরব ও নিষ্প্রাণ, চীনের আকাশে উড়ছে তীক্ষ্ণ চিল, বয়কট লেখে চেনা চীনা মোবাইল, হে দেশ যারা আঁখ মে ভরল পানি, যারা লড়ে সে স্তক শহীদ হয়েছে যারা, পরিণাম জানে আমরা কি কিছু জানি, ছেলে তো ঘুমালো
জোরালো যুদ্ধ পাড়া, তবুও বলছি যার গেল তার গেল, চীনা মোবাইলে সান্ত্বনা দেব। হ্যালো। দুদিন পরেই আলোচনা বৈঠকে সন্দেহ থাকে, থামে তাপ গনগনে, বরফে সূর্য আলো পেলে ঝকঝকে, ফিরি ফুলমণি করুণার বিবরণে, তবুও বলছি যার গেল তার গেল, শোক দেওয়ালিতে জলে চীনা টুনি আলো, তবুও বলছি যার গেল তার গেল। আজ এই পর্যন্ত। পেখম, এই যে যারা এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন তাদেরকে সবাইকে শুভেচ্ছা। এ বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে করতে পারেন। সবাইকে গভীর আন্তরিকতা জানিয়ে এই পর্ব শেষ করছি। আপনি শুনছেন পেখম রেডিও কলকাতা। পেখম রেডিও মানেই সম্পূর্ণ সাংস্কৃতিক মনোরঞ্জন। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আবার আমরা ফিরে আসব খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকুন, শুনতে থাকুন পেখম রেডিও।